Assalamu alaikum everyone, Chopnil here, you guys are watching Unbox Speaker and welcome to the brand new video. Okay, apnara already janen je amra ekta PC builder video niye astechi ja hobe amader gaming ebong editing rig. Amra already motherboard ebong RAM er video upload korechi, apnara description e link gula check korte paren ebong top corner e video dekhe aste paren. Ar ajke amra CPU cooler er video niye eshechi, Cooler Master Hyper 212X ja bazare sobcheye popular ekti air cooler. আজকে আমরা এই সিপিইউ কুলারটির আনবক্সিং এবং ওভারভিউ দিব। আর এই সিপিইউ কুলারটির ইউজার এক্সপিরিয়েন্স এবং ইনস্টলেশন আপনারা পিসি বিল্ডের ভিডিওতে দেখতে পারবেন। সো যারা পিসি রিলেটেড কন্টেন্ট ভালোবাসেন আর আদার টেক রিলেটেড কন্টেন্ট ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন। আর যারা অলরেডি আমাদেরকে সাবস্ক্রাইব করেছেন এবং আমাদের ভিডিও রেগুলারলি দেখেন, থ্যাংক ইউ সো মাচ গাইজ, ইটস মিনস আ লট। কিপ সাপোর্টিং আস লাইক দিস, ইনশাল্লাহ উইল ডু সামথিং ভেরি বিগ। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, let's begin the show. So এই হচ্ছে আমাদের কুলার মাস্টারের হাইপার 212X এয়ার কুলার। আমি আমার পার্সোনাল পিসি বিল্ডে এই সিপিইউ কুলারটি ইউজ করব। আমার এই সিপিইউ কুলারটি ইউজড পারচেজ করা, দেশের কিছু ই কমার্স সাইটে আমি সার্চ করেছি, বাট এই প্রোডাক্টের ব্র্যান্ড নিউ প্রাইস কত আমি এক্স্যাক্টলি জানতে পারিনি। বাট আমি অ্যামাজন বা নিউ এগে আমি এই কুলারের প্রাইস পেয়েছি $40 to $45। কুলারটির বেস্ট বাই লিঙ্কগুলো ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওইখান থেকে পারচেস করতে পারেন। সো আর দেরি না করে বক্সটি ওপেন করা যাক। প্রথমেই থাকছে কুলার মাস্টার ব্র্যান্ডিং করা হোয়াইট কালারের একটি বক্স। বক্সটিতে রয়েছে সব ধরনের এসেন্সিয়াল নাটবল্টু, আই মিন অ্যাসেসারিজ। অলসো পেয়ে যাবেন কিছু ব্র্যাকেট, ইউজার ম্যানুয়াল অ্যান্ড কুলার মাস্টারের পক্ষ থেকে একটি থার্মাল পেস্ট। অনেকগুলো নাটবল্টু দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বিকজ ইউজার ম্যানুয়ালে কমপ্লিট ইনস্ট্রাকশন দেওয়া আছে কীভাবে ইনস্টল করতে হয়। তাছাড়াও আমরা অবশ্যই আপনাদেরকে ইনস্টলেশন ভিডিওটা দেখাবো আমাদের পিসি বিল্ডের যে ভিডিওটা আসবে ওইটায়। সো কমপ্লিট পিসি বিল্ডের ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন। অ্যাসেসারিজ বক্স ছাড়া এখানে রয়েছে 120mm কুলার মাস্টারের একটি ফ্যান, একটি হিট সিঙ্ক এবং ওয়ারেন্টি পেপার। সো লেটস পুল ইট ফ্রম দ্য প্লাস্টিক প্যাকেট। ও মাই গশ, হিট সিঙ্কে রয়েছে অনেকগুলা ডাস্ট যা আমাকে অবশ্যই ক্লিন করতে হবে বিফোর ইনস্টলেশন। এখানে পেয়ে যাবেন আপনার আরও একটি ব্র্যাকেট। এই ব্র্যাকেটটি মাদার বোর্ডে লাগানোই হচ্ছে সিপিইউ কুলার ইনস্টলেশনের ফার্স্ট স্টেপ। কুলার মাস্টার হাইপার 212X বর্তমান বাজারের সবগুলা প্রসেসর সকেটেই সাপোর্ট করে। এইখানে রয়েছে হিউজ একটা বেনিফিট, আপনারা যদি প্রসেসর আপগ্রেড করেন বা ডাউনগ্রেডও করেন তাহলে সিপিইউ কুলার নিয়ে কোনো টেনশন করতে হবে না। হাইপার 212 বক্সে আপনারা পাচ্ছেন এই সবগুলো অ্যাসেসারিজ। ফ্যানটির ব্লেডগুলো হচ্ছে গ্রে কালারের, ভেরি সিম্পল ডিজাইন, কোনো এলইডি বা আরজিবি লাইট থাকছে না ফ্যানে। ফ্যানের মিডিলে রয়েছে কুলার মাস্টারের লোগো অ্যান্ড অবভিয়াসলি ফ্যানটি কানেক্ট হয় 4-pin কানেক্টারের মাধ্যমে। কুলার মাস্টারের এই ফ্যানে রয়েছে ভেরি স্পেশাল কিছু ফিচার্স, লাইক নাম্বার ওয়ান হচ্ছে এই ফ্যানের যে বেয়ারিংটা ইউজ করা হয়েছে তা সেলফ লুব্রিকেন্ট বেয়ারিং। নাম্বার সেকেন্ড হচ্ছে এখানে ইউজ করা হয়েছে পম নামের একটি বেয়ারিং। এই পম বেয়ারিংয়ের কারণে কুলার মাস্টার ক্লেম করতেছে তাদের এই ফ্যানের লাইফ টাইম হচ্ছে 160,000 আওয়ার্স। আই পার্সোনালি থিঙ্ক ইটস জাস্ট এ নাম্বার। নাম্বার থ্রি হচ্ছে স্মার্ট ফ্যান ইঞ্জিন, এর মাধ্যমে ফ্যানে যে কোনো ধরনের ব্লকেজ আসলে ফ্যানটি অটোমেটিকলি স্টপ হয়ে যাবে এবং ব্লকেজগুলো ক্লিয়ার হয়ে গেলে অটোমেটিকলি স্টার্ট হয়ে যাবে। নাও হিট সিঙ্ক, হিট সিঙ্কের একদম উপরে রয়েছে কুলার মাস্টারের লোগো অ্যান্ড সবগুলো হিট পাইপে রয়েছে এক্স শেপের কিছু ব্যান্ডস, যা নিয়ে আমি ভিডিওর এন্ডে কথা বলবো। হিট সিঙ্ক থেকে ফ্যান রিমুভ করা ভেরি ইজি, কোনো এক্সট্রা টুলসের দরকার হবে না আপনার। হাইপার 212X-এ আপনারা দুইটা ফ্যান ইউজ করতে পারবেন। এই মডেলে দুইটা ফ্যান প্রোভাইড করা হয় না, আপনাকে একটা ফ্যানই প্রোভাইড করবে, বাট এক্সট্রা একটা ফ্যান ইনস্টলেশনের জন্য একটা ব্র্যাকেট প্রোভাইড করা হবে বক্সে। আপনারা যে কোনো 120mm ফ্যান ইনস্টল করতে পারবেন, বাট আই ক্যান ডেফিনেটলি সে এই মডেলে এক্সট্রা একটা ফ্যান লাগালেও আপনি পারফরমেন্সে কোনো ডিফারেন্স লক্ষ্য করবেন না। সো ডোন্ট ওয়েস্ট ইউর মানি। বটমে থাকছে 4টি 6mm কপার হিট পাইপ। হিট পাইপগুলো ডাইরেক্টলি কানেক্ট করা, সাথে কোনো গ্যাপ থাকছে না কানেকশনের মধ্যে, যার কারণে অনেক বেটার কুলিং এক্সপিরিয়েন্স পাবেন। হিট সিঙ্কটি অন্যান্য হিট সিঙ্কের সাথে কম্পেয়ার করলে খুব একটা ম্যাসিভ না। এই হিট সিঙ্কের ওয়েট হচ্ছে 492 গ্রাম। আপনাদের সুবিধার কারণে আমি সবগুলো সাইডের ডাইমেনশন স্ক্রিনে দিয়ে দিব।
অনেকের কাছে ডিফারেন্ট ডিফারেন্ট শেপের কম্পিউটার কেসিং থাকতে পারে, এর কারণে আপনারা ইজিলি বুঝতে পারবেন আপনাদের কেসিংয়ে এই সিপিইউ কুলারটি ফিট হবে কিনা। হিট সিঙ্কের উপরে এবং নিচে রয়েছে টোটাল 16টা এক্স শেপের ভেন্টস। অলসো বটমে রয়েছে একটি বি শেপের মতো এরো। এই এক্স শেপ এবং ভি এরোর কাজ হচ্ছে এক্স্যাক্টলি সেম। এই দুই আলটিমেট ডিজাইনের কারণে হাইপার 212X থেকে আপনারা বেটার এয়ারফ্লো রেজাল্ট পাবেন। আলটিমেটলি বি শেপ এবং এক্স শেপ দুইটাই কাজ করে সিপিইউ টেম্পারেচারটা রিডিউস করতে। আই জাস্ট ক্লিন ইট আপ, নাও ইটস লুকিং লাইক ব্র্যান্ড নিউ। এই সিপিইউ কুলারটি ইউজ করলে টেম্পারেচার কত থাকে তা আনফর্চুনেটলি এই ভিডিওতে আমরা দেখাতে পারতেছি না, বাট ডোন্ট ওয়ারি গাইজ, ইটস অ্যান আমেজিং সিপিইউ এয়ার কুলার। আমি অনেকগুলো রিভিউ দেখেছি এই প্রোডাক্টের। এয়ার কুলারের মধ্যে হাইপার 212X এই বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। আপনাদের যদি আনলক প্রসেসর হয় আর এটাকে এক্সট্রিম লেভেলে ওভারক্লকিং করতে চান তাহলে আমি হাইলি রেকমেন্ড করবো ওয়াটার কুলিং সিস্টেমে যাওয়ার জন্য। আর আপনার যদি বাজেট কম থাকে আর সিপিইউকে 60-70% পুশ করতে চান তাহলে এই সিপিইউ কুলারটি আপনি অবশ্যই দেখতে পারেন। বেসিক্যালি আমি বাজেট কম থাকার কারণে এই সিপিইউ কুলারটি পারচেস করি। অলসো আমার প্রসেসরটিকে বর্তমানে এক্সট্রিম লেভেল ওভারক্লকিং করার কোনো প্ল্যান নেই। ইয়াপ, আমি পিসি বিল্ডে একটি আনলক প্রসেসর ইউজ করবো ইন্টেলের i5 7th generation। সো এই সিপিইউ কুলার থেকে কতটুকু টেম্পারেচার আমি পাচ্ছি বা কতটুকু সাইলেন্ট বা কতটুকু ওভারক্লকিং আমি করেছি তার সম্পূর্ণ ইনফরমেশন পিসি বিল্ডের ভিডিওতে দেওয়া হবে। সো দ্যাটস ইট ফর টুডে। ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা কী টাইপের ভিডিও চাচ্ছেন। আশা করি পিসি বিল্ডের ভিডিও, আদার আনবক্সিং এবং রিভিউ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফিজ।